আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। অনেকদিন পর আমরা দেশি হাঁস দিয়ে চাউলের রুটি খাবো। এক একজনের সামনে 10টি করে রুটি আছে এবং একটি করে হাঁস আছে। এখানে একটি হাঁস রান্না করা হয়েছে, এখানে একটি হাঁস রান্না করা হয়েছে, আবার সামনে অনেক ঝালমরিচ আছে, তারপর এখানে নেওয়া হয়েছে। এটা আবার অন্য কিছু ভাবে না, এটা অন্য একটা কোম্পানির ড্রিঙ্কস, যাই হোক এটা নাম বলা যাবে না। এখন কথা হইলো যে আমরা ইটিং শুরু করবো, আমরা খাবো অনেকদিন পর, মানে আমি কমসে কম অনেকদিন পর হাঁসের গোশত দিয়ে রুটি খাইছি। তুমি কয়দিন পরে খাইছো রুটি? আমি 6 মাস বেশি হয়েছে, 6 থেকে 7 মাস হয়ে গেছে হাঁসের গোশত দিয়ে রুটি খাওয়া হয় না। এমনিতে আমরা গরুর গোশত, কোরবানির গোশত দিয়ে রুটি টুটি খাই, এটা অনেক ভালো লাগে। যাই হোক আজকে আমরা অনেক মজা করে খাবো। অবশ্যই, তাহলে আমরা খাবার শুরু করবো। দর্শক, আমাদের পেজটিকে ফলো করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে খাওয়া শুরু করবো। বিসমিল্লাহ। হাঁসের তেল, অস্থির, অনেক মজা না? ইয়াম্মি। ও, আমাদের এখানে তো আবার বিদেশি দর্শক আছে, ডাক্তারি বলতে হয় এটা না? আচ্ছা, সিয়া মনে এক মিস করতেছে খাবারটা, সিয়ামের জন্য রাখা হয়েছে খাবে একটু পরে, কিন্তু সিয়াম ভিডিওতে আসলো না, তার অনেক কষ্ট নাকি আজকে, মন খারাপ। এটা হলো হাঁসের গিলা। রুটি আর আছে স্টকে, বুঝছো? যদি দেখাও আমার লাগতে পারে। আমার রুটি প্রায় শেষ। অস্থির,
রুটিটা বেরো খাই শেষ করো। হুম, রুটি শেষ। যাই হোক, তোমার আগে আমি খাই দাম, ঠিক আছে না? দেশি হাঁস যে কত মজা, এটা আর ভাষায় প্রকাশ করলাম না। আমরা গ্রামে বসবাস করি, তাই সবকিছু ন্যাচারাল খাওয়ার চেষ্টা করি। দুইটা আছে এখানে, আরো দিব
আচ্ছা আমি একটা নেই, এটা আমার খুব প্রিয় কিন্তু এখানে নাই পাখাটা। এই যে একটা আইটাস তুমি খাবো, প্রিয় বন্ধুগণ অনেক মজা করে খাইলাম, অনেকদিন পরে খাইলাম একদম পিওর দেশি হাঁস। আপনারা চাইলে বাসায় রান্না করে তারপর চাউলের গুঁড়া দিয়ে রুটি বানিয়ে খেতে পারেন, এই শীতকালে হাঁস খাওয়া অনেক মজা। আর আপনাদের এখানে যদি দেশি হাঁস না থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারেন, আমি জবাই করে আপনাদের এখানে পাঠাই দেবো, আপনাদের এখানে পাঠাই দিব। যাই হোক, তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মশলা।